Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Chotuttho shrenir priyo shikkharthibrindo, tomaderke online class e shagoto janacchi. Amra goto class e jemiti discuss kortechhilam. Ajke o jemiti amra discuss kori. Jemiti shesh kore tarpor amra onno othay jabo. To dekho amra shedin tribhuj porjonto alochona korechhilam. স্ট্যান্ডার্ড ধরি 90 ডিগ্রি সে ছোট কোণকে বলি সূক্ষ্ম সূক্ষ্ম মানে ছোট আর সূক্ষ্ম কোণ দেখো তাহলে 90 ডিগ্রি সে ছোট সূক্ষ্ম মানে ছোট ছোট কোণ হলো 90 ডিগ্রি সে ছোট কোণ হলো সূক্ষ্ম কোণ সেটাও লিখি সূক্ষ্ম কোণ আর শব্দটি লিখতেছি না এই বিপরীত করতে বলতেছি এই যে এটা আছে এটাই একটা সূক্ষ্ম কোণ দেখো এখানে 90 ডিগ্রি কোণ কখন হয় এই যে যখন এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় অর্থাৎ এক সমকোণ হয় তখন তাকে সমকোণ বলে বা 90 ডিগ্রি কোণ বলে এই 90 ডিগ্রি সে যদি ছোট হয় দেখো এই কোণটা ছোট তাহলে এটা একটা সূক্ষ্ম কোণ এই আর ওইভাবে বলা যায় যে সমকোণ তাহলে কোণটা হয় সমকোণ হচ্ছে 90 ডিগ্রির সমান কোণকে সমকোণ বলে এই যে 90 ডিগ্রির সমান অর্থাৎ একটা রেখার উপর যখন আরেকটা রেখা লম্ব হয় লম্ব এই লম্ব লম্ব মানেই তোমার সমকোণ উৎপন্ন হবে অর্থাৎ 90 ডিগ্রি উৎপন্ন তখন এই কোণটাকে এই যে ক বিন্দুতে যে ক খ গ কোণ উৎপন্ন হলো এইটাকে বলি আমরা সমকোণ এখানে 90 ডিগ্রি কোণ সমকোণ গেল তারপর আসতেছে স্থূলকোণ হ্যাঁ স্থূলকোণ কি স্থূল মানে বড় তাহলে কার চেয়ে বড় হবে আমি একটু আগে বললাম 90 ডিগ্রি সে ছোট হলে সূক্ষ্ম হয় তাহলে 90 ডিগ্রি সে বড় হইলে সেটা হবে স্থূল মানে বড় স্থূল এটা 90 ডিগ্রি এইখানে 90 ডিগ্রি ছিল তার চেয়ে এই কোণটা বড় হয়ে গেছে তাহলে এটা স্থূল হ্যাঁ স্থূল কোণ এখন সরল কোণ সরল মানে সোজা মানে সরাসরি যে কোণটা একেবারে সোজা একটা রেখা টানলে ওই রেখার উপর মনে করো এইখানে একটা বিন্দু এখানে সোজা একটা রেখা টানলাম এবং এই দিকেও একটা সোজা রেখা টানলাম কোনো বাঁকাবাঁকি নেই কিন্তু সোজা রেখা হবে হ্যাঁ তোমরা স্কেল কষাই করবো আমি ফ্রি হ্যান্ড রাখতেছি তো একটু হাত কাঁপতেছে এই দুইটা রেখা প্রান্ত বিন্দু এক জায়গায় মিলিত হয়ে যে কোণ উৎপন্ন করে সেটা হলো সরল কোণ তাহলে এই জায়গায় যে কোণ উৎপন্ন করছে এটা হলো 180 ডিগ্রি হ্যাঁ দুইটা 90 ডিগ্রি মিলে একটা 180 ডিগ্রি 90 ডিগ্রি পুরোটা 180 ডিগ্রি হ্যাঁ এই যে দুইটি কোণের সমষ্টি যদি এক সমকোণের দুই সমকোণের সমান হয় অর্থাৎ 180 ডিগ্রির সমান হয় তাহলে ওই কোণটাকে আমরা বলবো সরল কোণ ওটাও বলা যায় আবার দুইটা রেখার প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন হয় প্রান্তবিন্দুতে মিলিত প্রান্তবিন্দু মিলিত হয়ে যে কোণ উৎপন্ন হয় সেটা হলো সরল কোণ হ্যাঁ সরল কোণ গেল আর প্রবৃদ্ধ কোণ একটা আছে ওটা তোমরা পরের ক্লাসে পড়বা প্রবৃদ্ধ মানে তোমার দুই সমকোণের চেয়ে বড় কোণ
আরো আছে কি পুরক্কণ এবং সম্প্রক্কণ। দেখো পুরক্কণ দুইটা কোণের সমষ্টি, দেখো এখানে আমি দুইটা কোণ আঁকছি, এই একটা আঁকলাম সমকোণ, এইখানে যদি লাইন টেনে দিই দেখো দুইটা কোণ হয়েছে, এটা একটা কোণ এটা একটা কোণ, ধরো ক খ গ একটা কোণ আর গ খ গ একটা কোণ, হ্যাঁ এই দিয়ে দুইটা কোণ হয়েছে, এটা একটা কোণ এটা একটা কোণ। এখন এই দুইটা কোণ যোগ করে যদি পুরোটা 90 ডিগ্রি হয় তাহলে একটা কোণকে আর একটার পূরক কোণ বলে, বুঝছো? একটা কোণকে আর একটা পূরক কোণ বলে। ঠিক আছে, আর সম্পূরক কোণ কোনটা হবে তাহলে? দেখো তাহলে পূরক কোণ হলো কি, দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রির সমান হয় তাহলে একটাকে অপরটার পূরক কোণ বলে, পুরোটাকে পূরক কোণ বলবো না, একটাকে অপরটার পূরক কোণ মানে পূরণ করতে যে কোণ দরকার, হ্যাঁ সেটাকে বলে পূরক কোণ, মানে 90 ডিগ্রি পুরাইতে একটার সাথে আর একটা যে দরকার হয় ওই জন্য একটাকে অপরটার পূরক কোণ বলে, বুঝছো? এই সহজ কথা যদি এখন পূরক গেল, এখন সম্পূরক দেখো আমরা সরল কোণ আঁকা শিখলাম না, এটা সরল কোণ, এখন দেখো এখানে আমরা যে কোনো দিকে একটা আর এখন দেখো এখানে সরল কোণের উপরে দুইটা কোণ আঁকি, ক খ গ কোণ একটা আর গ খ ঘ কোণ, হ্যাঁ এখানে দেখো দুইটা কোণ হয়েছে, এখানে একটা কোণ এখানে একটা কোণ, দুইটা কোণের যোগফল কত হয়েছে 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি বা দুই সমকোণের সমান হয় তবে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে, বুঝতে পারছো? তাহলে পূরক কোণ গেল সম্পূরক কোণ গেল, এখন আমরা দেখছি কি আছে। এখন চতুর্ভুজে আসি, চতুর্ভুজে আসো, ওই যে যখন ত্রিভুজের সংজ্ঞা দিলাম তখন কিন্তু আমি তখন বলছি কি ভুজ মানে কি বলছিলাম, বাহু, হ্যাঁ ভুজ মানে রেখাংশ বা বাহু। তাহলে এখানেও চতুর্ভুজ আছে, ভুজ আছে, ভুজটা আছে আর চতুর আছে, চতুর মানে চার, তাহলে চার বাহু বা চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে, আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজের কিন্তু তোমার নির্দিষ্ট ইয়া নাই, তুমি যেভাবে ইচ্ছা সেভাবেই চতুর্ভুজ আঁকতে পারবা, ছোট বড় মাঝারি, হ্যাঁ যে কোনো রেখাংশ দিয়ে তুমি এটা আঁকতে পারবা। এই দেখো ইচ্ছা মতো, ওটার কোনো পরিমাপ নাই যে এটা রেখা এত সেন্টিমিটার হবে অত সেন্টিমিটার হবে এরকম না, যদি তোমাকে নির্দিষ্ট করে বলে দেয় যে একটা চতুর্ভুজ আঁকো যার বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার 7 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 3.5 সেন্টিমিটার, তখন তুমি ওটা আঁকো। তো যদি সংজ্ঞা বলে তাহলে যে কোনো মাপে তুমি নিতে পারো, তাহলে চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তুমি ক খ দিয়েও কি দিতে পারো, এক্স ওয়াই জেড দিয়েও দিতে পারো, হ্যাঁ ক খ গ ঘ, এই যে চিত্রে ক খ গ একটি চতুর্ভুজ। তারপর দেখো চতুর্ভুজের কিছু প্রকারভেদ আছে, অর্থাৎ বৈশিষ্ট্য অনুযায়ী চতুর্ভুজগুলো আবার বিভিন্ন নামের হয়, যেমন আয়তক্ষেত্র, বুঝছো? তাহলে এটা কি কারণে চতুর্ভুজটার নাম আমরা আয়তক্ষেত্র বলি সেটা জানবো, শিখবো আয়তক্ষেত্র। আচ্ছা চতুর্ভুজের বৈশিষ্ট্যটাও একটু বলে নিই, চতুর্ভুজের হলো চারটে বাহু থাকবে, চারটে শীর্ষ থাকবে, কোণগুলো সমান অসমান যে কোনোই হতে পারে, তারপর হলো দুইটা কর্ণ থাকবে, বুঝছো? কর্ণটা আবার পরস্পরকে খণ্ডিত করবে, এখন বৈশিষ্ট্য অনুযায়ী খণ্ডিত করবে এবং দ্বিখণ্ডিত করবে সেটা আমরা পরে শিখবো, ওগুলো আয়তক্ষেত্র
পরেরটাতেই আছে, আয়তক্ষেত্রতেই আছে, সেটা খণ্ডিত করলো না দ্বিখণ্ডিত করলো। হ্যাঁ, তাহলে আয়তক্ষেত্র একটা চতুর্ভুজ কোন কোন বৈশিষ্ট্যের জন্য আয়তক্ষেত্র হচ্ছে সেটা আমরা এখন শিখব। আয়তক্ষেত্রের সংজ্ঞাটাও জেনে নিই, এটা ভালো করে মনে রাখবা, কিন্তু ফাইভই কিন্তু এগুলোই শুধু আয়তক্ষেত্র। একটি আয়তক্ষেত্র আঁকো যার বাহুর তোমার ভূমির দৈর্ঘ্য এত সেন্টিমিটার এবং উচ্চতার দৈর্ঘ্য বা প্রস্থের প্রস্থ হলো এত সেন্টিমিটার বা দৈর্ঘ্য এত সেন্টিমিটার, আয়তক্ষেত্রটি আঁকো এবং তিনটি বৈশিষ্ট্য লেখো। এই জন্য এখন থেকে এগুলো ভালো করে বোঝো, পরে হঠাৎ করে ফাইভে পড়তে গিয়ে সমস্যা করবো অনেকে। যে বিপরীত জোড়া বাহু এটাই বোঝো, দেখো এখন এটাও একটা চতুর্ভুজ, কী কারণে এটা আয়তক্ষেত্র হইলো? দেখো আমি এটা আঁকছি কীভাবে, দেখো তো এই যে আয়ত চতুর্ভুজের যে চারটা বাহু আছে, দেখো বিপরীত দুইটা বাহু সমান মানাইছে, এই জন্য এটা আয়তক্ষেত্র। বিপরীত দুইটা বাহু আবার দেখো সমান্তরাল, এই দূরত্বটা যত বড় এই এই দূরটা এই ডিস্টেন্সটা কিন্তু সমান সমান, এই ডিস্টেন্সটা সমান সমান, এই জন্য এটা এই বাহু দুইটা সমান্তরাল। অনুরূপভাবে উল্টা দিক দিয়ে যদি যদি বলো তাহলে এই বাহু দুইটা সমান এবং সমান্তরাল। তাহলে যে চতুর্ভুজের বিপরীত দুই জোড়া বাহু, বিপরীত দুই জোড়া মানে এই এক জোড়া এই এক জোড়া বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, সেটাই হলো আয়তক্ষেত্র। এই যে বিশেষ বৈশিষ্ট্যের জন্য ওটা হয়ে ওটার নাম হয়েছে আয়তক্ষেত্র, বুঝতে পারছো? তাহলে চিত্রের নাম দিতে পারো কক হয় একটি আয়তক্ষেত্র। এখন ওর বৈশিষ্ট্যগুলো কী, ওই যে একটা সংজ্ঞার মধ্যে বলে দিলাম, সংজ্ঞার মধ্যে কয়েকটা বলে দিছি, যে বিপরীত দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। তারপর হলো প্রত্যেকটা কোণ, এই যে কোণ চারটে আছে প্রত্যেকটা কোণ হলো এক সমকোণ বা 90 ডিগ্রি। এ দেখো দুই তিন দুইটা বৈশিষ্ট্য বলে ফেললাম কিন্তু, তারপরে যে এদের যে কর্ণ আর কমন বৈশিষ্ট্য তো আছেই চারটে, সেই সব ওটাকে বৈশিষ্ট্যের মধ্যে ধরবো না, কারণ হচ্ছে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলোর জন্যই ওরা না আয়তক্ষেত্র, এই জন্য যেগুলো বিশেষ বৈশিষ্ট্য সেগুলো ধরবো আমরা। এই যে আয়তক্ষেত্রের কর্ণ দুইটা কিন্তু পরস্পর সমান। কর্ণ মানে কি, এখানে যে চারটে শীর্ষ পাইছি সেই চারটে শীর্ষের বিপরীত দুইটা শীর্ষ, দেখো এইটার বিপরীত শীর্ষ এইটা, এইটার সংযোগ সরলরেখা হলো কর্ণ, এখানে তার বিপরীত শীর্ষ এইটা এইটা এই দুইটা, এখানকার সংযোগ সরলরেখা হলো কর্ণ, বুঝছো? তোমরা একটু স্কেল ইউজ করবা তাহলে ইয়েগুলো সমান হবে। দেখো কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, দেখো সমদ্বিখণ্ডিত মানে কি, এই ভাগ সমান এই ভাগ হয়েছে এবং এই ভাগ সমান এই ভাগ হয়েছে, এটাকেই বলে কর্ণ দুইটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করা, বুঝতে পারছো? দেখো বৈশিষ্ট্য কিন্তু হয়ে গেছে। এখন আমরা আসি আয়তক্ষেত্রের সঙ্গে সামান্তরিক ক্ষেত্রের একটা মিল রয়ে গেছে, শুধু কোনটা মিল নেই তাছাড়া মোটামুটি সবই মিল আছে। এবার ওই জন্য আয়তক্ষেত্র থেকে আমরা সামান্তরিকে আসি, সামান্তরিক ক্ষেত্র, সামান্তরিক সমান্তরিক আয়তটাকে আমি বলি যে আয়তের দুটো কোণা ধরে টান দিলে, এই যে দুটো শীর্ষ ধরে টান দিলে সমান্তরিক হয়ে যায়। এই দেখো আয়তের দুটো যদি শীর্ষ ধরে টান দেই তাহলে সমান্তরিক ক্ষেত্র হয়ে যায়। এটা আয়তের একটা বাহু ছিল, এটা ধরে টান দিলাম এই যে পাকা হয়ে গেল, এটা হলো সমান্তরিক ক্ষেত্র। আয়তনের কোণা ধরে টান দিলে এটা সমান্তরিক ক্ষেত্র হয়ে গেল, আকারটা চেঞ্জ হয়ে গেল কিন্তু সেম বৈশিষ্ট্য প্রায়। কি দেখো আগের সংজ্ঞাটা বলে নিই, যে চতুর্ভুজের বিপরীত দুই জোড়া বাহু পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো অসমান, কোণগুলো দেখো অসমকোণ, কোণগুলো সমকোণ নয় বলো তাহলেই হবে। দেখো এটা এটা সূক্ষ্ম কোণ হয়েছে, এটা সূক্ষ্ম কোণ হয়েছে, এটা স্থূল কোণ, এটা স্থূল কোণ, অথবা বলতে পারো বিপরীত কোণগুলো পরস্পর সমান, দেখো এই দুইটা কোণ সমান, এই দুটো কোণ সমান আবার এই দুটো কোণ সমান, এই ধরনের আকৃতিকে আমরা বলবো কি সমান্তরিক ক্ষেত্র, বুঝতে পারছো? এখন বৈশিষ্ট্যে আসি, ক খ গ ঘ সমান্তরিকের নাম দাও। বৈশিষ্ট্য হলো কি, এর বিপরীত দুই জোড়া বাহু পরস্পর সমান ও সমান্তরাল, এই দুটো পরস্পর এই দুটো সমান ও সমান্তরাল, আবার এই দুটো সমান ও সমান্তরাল। তারপর বলো যে এর বিপরীত কোণগুলো পরস্পর সমান, এইটা এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ। আবার বলো যে কর্ণ কর্ণ কীরকম করে,
কর্ণ দুইটা অসমান কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আবার ওটা ঠিক আছে। দেখো এই ভাগ সমান এই ভাগ আর এই ভাগ সমান এই ভাগ হচ্ছে, এই জন্য কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। এই মোটামুটি তিন চারটা বৈশিষ্ট্য হয়ে গেছে। হ্যাঁ, তো আজকে এখানেই শেষ করতে হচ্ছে, আমরা পরবর্তী ক্লাসে বাকিগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো ভালো থেকো তোমরা, আল্লাহ হাফেজ।